মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের শিবনগর গ্রামে গুলিবিদ্ধ যুব কংগ্রেসের কর্মী মিনারুল শেখ। ঘটনার পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় লালবাগ মহকুমা হাসপাতালে, সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও পরে সেখান থেকে স্থানান্তরণ করা হয় কলকাতাতে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনার পেছনে হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের লোকমান শেখের ও তার অনুগামীদের। আজ এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয় নিয়ে বিস্তারিত জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। ঠিক কি বললেন তিনি, চলুন আগে শুনে নি। আজ সকাল 7:30 মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের শিবনগর গ্রামে আমাদের দলের সক্রিয় যুব কংগ্রেসের কর্মী মিনারুল শেখ, তিনি আজ গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে তাকে লালবাগ সদর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং পরীক্ষার পর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শিবনগর এলাকার লোকমান শেখের নেতৃত্বে তৃণমূলের মাস্কেট বাহিনী তার উপরে আক্রমণ চালিয়েছে। রমজান মাসের শুরু, যেখানে পবিত্র রমজান মাসে হিংসা বন্ধ হওয়ার কথা, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন রাজ্যে হিংসা নয়, এখন একসাথে একভাবে চলতে হবে, সেখানে তার দলের কর্মীর হাতে কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী মিনারুল শেখ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য অপরাধ। আমরা পুলিশ প্রশাসনের কাছে গুলি চালানোর সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে সুস্থ পরিবেশকে যারা অশান্ত করে তুলছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে দাবিও পোষণ করছি। অপরদিকে পুরো বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের সহসভাপতি অশোক দাস। তার কি বক্তব্য, চলুন সেটাও জেনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দেখুন, এই ঘটনার সঙ্গে বিন্দু বিসর্গ রাজনৈতিক যোগ নাই। অকারণে কংগ্রেস তৃণমূলের দিকে আঙুল তুলছে, এটা তাদের স্বভাব। যে গুলিবিদ্ধ হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, তার জন্য পুলিশ আছে, কিন্তু তার দৌরাত্ম্যে এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল, জনরোষ তৈরি হয়েছিল, এর সঙ্গে রাজনৈতিক যোগ না। এটা জমি জমা সংক্রান্ত বিবাদ, এটা সমাজ বিরোধীদের লড়াই, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিন্দু বিসর্গ যোগ নেই। অথচ কংগ্রেস সব কুল হারিয়ে এখন লক্ষ্য তাদের তৃণমূল, তৃণমূলকে আক্রমণ করো, বড় দুর্ভাগ্যজনক। সবটাই মিথ্যে, সবটাই মিথ্যে, সর্বৈব মিথ্যে। এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই, এটা জমি জমা সংক্রান্ত বিবাদ, এবং সেই বিবাদের জেরেই এই গুলিগোলা চলেছে। পুলিশের প্রতি আমাদের ভরসা আছে, এখানে ডিআইজি মুকেশ আছেন, এখানে পুলিশ সুপার নতুন এসেছেন রাজকুমার আছেন, সুতরাং পুলিশের প্রতি ভরসা রাখুন, ঘটনার সত্যতা প্রকাশ পেয়ে যাবে।